রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে। প্রথম পাঠের আলোচ্য বিষয় হজরত ইসমাইল আলাহ সাল্লামের জীবনী। হজরত ইসমাইল আলাহ সাল্লাম হলেন মুসলিম জাতির পিতা, হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম পুত্র। তো আমরা এখন তার জীবন সম্পর্কে সংক্ষেপে জানব। হজরত ইসমাইল আলাহ সাল্লাম আজ থেকে প্রায় 3900 বছর আগে, অর্থাৎ 1910 খ্রিস্টপূর্ব ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তো ইসমাইল আলাহ সাল্লামের পিতা হলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম। ইব্রাহিম আলাহ সাল্লামের দুই পুত্র হজরত ইসমাইল এবং হজরত ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাহ সাল্লামের মায়ের নাম ছিল হাজেরা, তোমরা জানো নিশ্চয়ই, আর ইসহাক আলাহ সাল্লামের মায়ের নাম হলো সারা। হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো আল্লাহর কাছে তিনি সবসময় সন্তানের জন্য দোয়া করতেন। যখন তার বয়স 86 বছরে পৌঁছলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে একটি পুত্র সন্তান দানের সুসংবাদ দান করলেন হাজেরার গর্ভে। তো তখন প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ইসমাইল। তো পরে আসছি, এরপরে কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী সারা, এই সারার গর্ভে আরও একটি সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা দান করেন। তো সেই সারার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেন তার নাম হলো ইসহাক আলাইহিসসালাম। তাহলে এই দুই পুত্র থেকে এই যে ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের পুত্র হল ইয়াকুব, এই ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্র ছিল ইয়াহুদা, সেখান থেকে ইহুদি বংশের উদ্ভব ঘটে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম। তো ইসমাইল আলাইহিসসালাম তিনি বসবাস করতেন কুরাইশ ও উত্তর আরবে ঘটনাক্রমে, আর ইসমাইল আল ইসহাক আলাইহিসসালাম ফিলিস্তিন বসবাস করত, যাকে তৎকালীন যুগে কেনান বলা হতো। তো এবারে আসো হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী সম্পর্কে বলছি। তার কুরাইশ ও উত্তর আরবে বসবাসের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামের জন্মের পরে তাকে ওহী করলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার পুত্র এবং স্ত্রী হাজেরাকে নির্বাসনে দাও। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের জন্য এটা ছিল একটি বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছিলেন, তোমরা জানো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য পরীক্ষা করা হয়েছিল। ঠিক এমনিভাবে ইসমাইল আলাইহিসসালামের জন্মের শুরুতেই আল্লাহ তাআলা এই পরীক্ষাটি করেছিলেন, কারণ ইসমাইল আলাইহিসসালাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল এবং অত্যন্ত স্নেহের পুত্র। যেহেতু 86 বছর বয়সে এই পুত্রকে আল্লাহ তাআলা দান করেছিলেন, যার কারণে তার প্রতি ইব্রাহিমের মায়া ছিল অনেক বেশি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনি আল্লাহর হুকুম অনুযায়ী ইসমাইল আলাইহিসসালামকে এবং মা হাজেরাকে নির্বাসনের জন্য আল্লাহ তাআলার নির্দেশিত স্থান মক্কাতুল মুকাররমা, যেখানে অবস্থিত, সেখানে রেখে আসলেন। সাথে দেয়া ছিল এক পোটলা খেজুর এবং এক মস্ক পানি। মস্ক বলা হয় চামড়া দিয়ে তৈরি এক ধরনের পানির পাত্র। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে রেখে চলে আসতেছিলেন, তো তখন হাজেরা বললেন যে, ইব্রাহিম, তুমি কি কারণে আমাকে রেখে যাচ্ছ? আমি কি কোনো অন্যায় করেছি? ইব্রাহিম আলাইহিসসালাম পিছে তাকায় না এবং কোনো জবাব দেয় না। স্ত্রী হাজেরা আবারও বললো যে, ইব্রাহিম, তুমি তো আল্লাহর নবী, কোনো দোষ করলে পরে আমাকে এভাবে রেখে যেতে পারো না। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সাড়া নেই। তৃতীয়বার যখন হাজেরা এভাবে আরজ করলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি আঙ্গুল আকাশের দিকে উঁচু করলেন। তখন মা হাজেরা বুঝতে পারলেন যে নিশ্চয়ই ইব্রাহিমের প্রতি এটা আল্লাহ তাআলার হুকুম, কারণ ইব্রাহিম নবী কোনো অন্যায় ছাড়া আমাকে এভাবে রেখে যেতে পারেন না। তখন মা হাজেরা বললেন যে, ইব্রাহিম, তুমি জেনে রাখো, তোমার রব যদি এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমি সেই রবের প্রতি এতটাই সন্তুষ্ট যে তিনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে এই মরুভূমিতে তিনি না খাওয়াই মারবেন না, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কেনানে বা ফিলিস্তিনে ফিরে আসলেন। তো হাজারা এবং ইসমাইল সেখানে বসবাস করতে লাগলেন। কয়েকদিন যাওয়ার পরেই তাদের সাথে যে খাবার ছিল এবং যে পানীয় ছিল,
সেই খাবার এবং পানীয় শেষ হয়ে গেল। উল্লেখ্য যে বর্তমানে যেখানে মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমার যে মূল ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশেই এখানে জমজম কূপ, আর এখানে মাকাম ইব্রাহিম। তো এই জমজম কূপ বর্তমানে যেখানে, এই জায়গাটিতেই হযরত ইসমাইল আলাইহিস সালাম তার মাকে নিয়ে বসবাস করত ছোটবেলায়। তো সেখানে এই কাবার চারপাশে কোনো জনবসতি ছিল না, বিরান ভূমি ছিল, এখানে কোনো হিংস্র জানোয়ারও ছিল না, অর্থাৎ কোনোভাবে কোনো সাহায্য পাওয়ার মতো কোনো উপায় ছিল না। তো যখন পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, হযরত হাজেরা তিনি অত্যন্ত বিচলিত হলেন যে আমার পুত্র সন্তান কীভাবে বাঁচবে, আমি কীভাবে বাঁচব। তাই তিনি পানির সন্ধান করতেছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে সাফা পাহাড়ের উপরে সেখানে চিকচিক করে। তো তিনি বুঝতে পারলেন যে হয়তো পানি হবে। তিনি পুত্র ইসমাইলকে রেখে চলে গেলেন সাফা পাহাড়ের উপরে, দেখেন যে কোনো পানি নেই, শুধু বালু আর বালু। সাফা পাহাড়ের দিকে যাচ্ছেন আর ফিরে ফিরে তার পুত্র ইসমাইলের দিকে তাকাচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন যে পার্শ্ববর্তী পাহাড় মারোয়া সেখানে চিকচিক করে। তো তিনি আবার দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন যে না, পানি নেই, ঠিক সাফা পাহাড়ের মতো মারোয়ায়ও অনুরূপ বালু। তো এই বালুকা রাশির মধ্যে তিনি সাতবার দৌড়োদৌড়ি করেছেন, এভাবে তিনি বুঝতেছিলেন যে আসলে পানি, এটা আল্লাহ তাআলার কুদরত। এবং বারে বারে ফিরে ফিরে তার সন্তান হযরত ইসমাইলের দিকে তাকাচ্ছিলেন। এমত অবস্থায় যখন সাতবার দৌড়ানো হয়ে গেল, হঠাৎ করে হাজেরা দেখতে পেলেন যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে পানি উৎগিরণ হচ্ছে। তো তিনি দৌড়ে এলেন এবং দেখতে পেলেন যে হ্যাঁ, আল্লাহর কুদরতে সেখান থেকে পানি বের হচ্ছে। তো তিনি সেটাকে পাথর দিয়ে একটি কূপের আকৃতি দান করলেন, চারপাশ থেকে ঘিরে দিলেন এবং সেখান থেকে তারা পানি পান করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন। তো এভাবেই জমজম কূপের সৃষ্টি হলো, যা আপনি সে পয়েন্ট লিখেছি, নির্বাসন ও জমজম কূপ। ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতের কথা বলা হয়ে থাকে, কিন্তু এ ব্যাপারে ইখতিলাফ মতপার্থক্য রয়েছে। তো আল্লাহ তাআলার কুদরতেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ঝর্ণা ধারাটাকে প্রবাহিত করেছিলেন। আজ পর্যন্ত এই জমজম কূপ বাইতুল্লাহর পাশে অবস্থিত পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিনিয়ত এখান থেকে পানি ব্যবহার করে। আর আশ্চর্যের বিষয় হলো যে এই কূপ থেকে 1 ইঞ্চি পানি কমেও না, 1 ইঞ্চি পানি বাড়েও না। এটা আল্লাহ তাআলার কুদরতের এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মুজিজার বহিঃপ্রকাশ। তো এভাবেই হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এবং সর্বশেষ কথা হলো, ইসমাইল আলাইহিস সালামের বংশের শেষে সর্বশেষ নবী সাইয়েদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। তাহলে আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র দুইজন, একজন হলো হযরত ইসমাইল, ইসমাইলের মায়ের নাম ছিল হাজেরা, আর ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম ছিল সারা। তো ইসমাইল ইসহাকের চেয়ে বড় ছিলেন, তিনি ওই নির্বাসিত হওয়ার পরে মক্কায় বসবাস করতেন। তো উল্লেখ্য আরেকটি কথা বলতে হয় যে এই জমজম কূপ সৃষ্টি হওয়ার পরে বনু জুরহাম গোত্র তারা এই এলাকা দিয়ে যাচ্ছিল। তো তার যাওয়ার পথে তারা দেখলো যেখানে পানির সৃষ্টি হয়েছে, কূপ তৈরি হয়েছে। তো তারা হাজেরার কাছে অনুমতি চাইল যে মা হাজেরা, আমরা কি এখানে বসবাস করতে পারি, আপনি কি অনুমতি দিবেন? তো তখন হাজেরা অনুমতি দিলেন এই শর্তে যে হ্যাঁ, তোমরা এখানে বসবাস করতে পারবে, তবে এই কূপের পানি অপচয় করতে পারবে না এবং এই জনপদে কোনো বিশৃঙ্খলা তোমরা সৃষ্টি করতে পারবে না। এই শর্তে বনু জুরহাম গোত্র এই জমজম কূপের পাশে এসে, মক্কায় এসে তারা বসবাস করতে লাগলো। তো এখান থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম এই বনু জুরহাম গোত্রের আবার জামাই হয়েছিলেন, বনু জুরহাম গোত্রে তিনি বিবাহ করেছিলেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম এর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী আসেনি। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবীর উত্তরসূরি করে সম্মানিত করেছেন, যিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব, ইয়াকুবের পুত্র ইউসুফ। পর্যায়ক্রমে এই ইসহাক আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা, সেই ইয়াহুদার বংশধরে হযরত মূসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছেন। এই জন্য এদেরকে বলা হয় বনি ইসরায়েল, কোরআনে এদেরকে বলা হয় আহলে কিতাব। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম হযরত ইসমাইল আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী। তো পরবর্তী কোনো ক্লাসে আমরা এই পাঠের বাকি অংশ উপস্থাপন করব। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।